আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল ভিডিওতে আবারও একবার আপনাদেরকে স্বাগতম। দর্শক, আমরা আপনাদের কাছে যেরকম অসংখ্য অসংখ্য প্রশ্ন পাই, সেই প্রশ্নগুলোর ভিতরে একটা কমন প্রশ্ন হচ্ছে আফটার ট্রিটমেন্ট, যে ধরনের পেশেন্টরা ট্রিটমেন্ট নিয়ে যাচ্ছেন তারা কি অবস্থায় থাকেন বা তাদের পরবর্তী অবস্থানটা কি হয়। এটা আসলে অনেকেরই জানার বিষয়, এটা আমারও আসলে জানার বিষয়, আমারও অনেক কিউরিয়াসিটি জাগে সবসময়, যে কারণ অসংখ্য পেশেন্ট আছেন যারা সবসময় বলছেন বা আমরা আসলে দেখতেছি যে যখন নিজের চোখে আমরা দেখতে পাই যে না, একজন পেশেন্ট আসলে ট্রিটমেন্ট নিয়েছেন এবং পরবর্তীতে তিনি সুস্থ আছেন এবং ভালো আছেন, তখন দেখলে যেমন আমাদের একটা আত্মবিশ্বাস বেড়ে যায়, ভালো থাকে এবং আমরা বুঝতে পারি যে আসলে আমাদের ট্রিটমেন্ট আসলে কতটুকু সঠিক হচ্ছে বা কি ধরনের ট্রিটমেন্ট আসলে তাদের জন্য আমাদের চেঞ্জ আনা হচ্ছে, সেই বিষয়গুলো আসলে আমরা আসলে জানতে পারি। দর্শক, ঠিক তেমনি আমাদের একজন ভাইকে আজকে আপনাদের সামনে এনে হাজির করেছি। যদিও আপনারা যদি আমাদের যারা রেগুলার আমাদেরকে সাবস্ক্রাইব করে রেখেছেন বা যারা রেগুলারলি আমাদের ভিডিওগুলো দেখেন, তারা অবশ্যই অবশ্যই আমার এই ভাইকে চিনবেন। আমার এই ভাই শুধু নারায়ণগঞ্জ থেকে এসেছেন। আমাদের এই ভাই যখন প্রথম ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে আসেন, হুইল চেয়ারে ভর্তি ছিলেন, একদম হুইল চেয়ারে করে নিয়ে এসেছেন, একদম নড়াচড়া করতে পারে না, কারো সাহায্য ছাড়া উনি বাথরুম বলেন বা নিজের প্রয়োজনীয় কোনো কাজ উনি করতে পারতেন না, এবং মাত্র অল্প কয়েকটা দিন উনি যখন স্যারের আন্ডারে থেকে ট্রিটমেন্ট করেন, সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে উনি বাড়ি ফিরে যান এবং সেই রিভিউ উনি আপনাদের কাছে দিয়েছিলেন, এবং পরবর্তীতে উনি আবারও এসেছেন আপনাদের কাছে এবং সম্পূর্ণ স্বাভাবিক এবং সুস্থ এবং সব ধরনের কাজ উনি করতে পারেন এবং সেই স্বাভাবিক জীবনে উনি ফিরে গেছেন। আসুন দর্শক, সরাসরি আমরা একটু ওনার সাথেই কথা বলি এবং ওনার মুখ থেকেই পুরো বিষয়টা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আজকে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের দর্শকদের জন্য যদি একটু তাদেরকে রিমাইন্ড করে দিতেন, নারায়ণগঞ্জে কোথায় আপনার বাড়ি? নারায়ণগঞ্জ নদুরপার বন্দরমার বাসা। আচ্ছা, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম আকিব। আকিব, আচ্ছা, আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন যে আগে কি হয়েছিল যখন আপনি হুইল চেয়ারে করে এসেছিলেন, সেই সময়টার একটু যদি তাদেরকে একটু মনে করিয়ে দিতেন কি হয়েছিল তখন? আমার যখন আমি হসপিটাল আসার আগে কিছুদিন, মানে এক দুই মাস আগেই আমার ওই যে কোমরে ব্যাক পেইনটা শুরু হয়েছিল, তারপরে কয়েকবার এমন ওষুধ খাইতেছিলাম কমে না, পরে দুই মাসের মতো হয়েছে মনে মেবি। তারপরে ওই যে পরীক্ষা করলাম, টেস্ট করার পর তারপরে অনেক ডাক্তারের কাছে, তিন চার ডাক্তারের কাছে যাওয়ার পর তারপর ডিসিশন নিলাম ওই যে এখানে অনেক ভালো চিকিৎসা নেয়। পরে আসলাম আয়সা ওষুধুল্লাহ স্যারের কাছে, দেখালাম, স্যার ভর্তি করতে বললো। পরে 17 দিন মেবি 17 দিন থাকতে বলছে, কিন্তু এক সপ্তাহের মধ্যেই আমি একটাই পাইছি, মানে সুস্থতা হয়ে যাচ্ছে। কি অবস্থায় এসেছিলেন যদি একটু বলতেন, যে সম্পূর্ণ হুইল চেয়ারে ছিলেন? হুইল চেয়ারে মানে কোনো সাপোর্ট ছাড়া আমি চলতে পারতাম না, হাঁটতে, কারো সাহায্য ছাড়া। দর্শক, এখানে একটু বলে রাখি, ওনার বয়স কিন্তু মাত্র 26 বছর এবং ওনার বডি স্ট্রাকচার, ফিগার সবকিছু দেখে আপনারা বুঝতে পারছেন উনি কিন্তু তখন এরকমই ছিলেন, সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক একটা মানুষ হঠাৎ করে অসুস্থ, নড়াচড়া করতে পারছে না, আগের কোনো ধরনের অসুস্থ হওয়ার কেস হিস্ট্রি নেই, কিছুই ছিল না, হঠাৎ করে উনি একটু অসুস্থ এবং যখন উনি ডক্টরের ট্রিটমেন্ট করছেন ভালো হচ্ছে না, ট্রিটমেন্ট নিচ্ছেন ভালো হচ্ছে না, এবং একটা সময় টোটালি বিছানায় পড়ে গেলেন। মানে এটা আসলে কি বলবো, যে অবিশ্বাস্য, মানে যারা আসলে ওনার আশপাশে যারা আছেন বা ওনার কেস হিস্ট্রি শুনলে ইভেন উনি নিজেও আসলে কখনো বিশ্বাস করতে পারেননি যে আসলে কিভাবে এটা সম্ভব। স্যার যদি একটু তারপরে বলেন, তারপরে কি হয়েছিল যখন একদম পুরো বিছানায় পড়ে গিয়েছিলেন? তারপর যে ডাক্তার দেখালাম অনেকগুলো, তারপর ওষুধ দিয়েছি কমে, মানে 7 দিনের সময় দেয়, কিন্তু 7 দিনের আগেই 2 দিন খাইটি হয়, আবার 3 দিন পর আবার ব্যথা বেড়ে যায়। আচ্ছা, এমন করতে হতে 3-4 ডাক্তার দেখাইলাম, পরে এই টেস্ট বিভিন্ন টেস্ট দিল, সব টেস্ট করাছি, পরে এমআরআই বহুত কিছু করছি, তারপরে ই হইতেছে না, মানে কি মানে ব্যথাটা কিভাবে হয়েছে, মানে কি করলে সেটাই ধরতে পারছিলেন না, কোনো ডাক্তার আপনাকে বলতেছিল না যে আসলে সমস্যাটা কোথায়। মানে ওষুধ দিয়ে দেখতেছে, ট্রাই করতেছে, মানে 7 দিন খেয়ে দেখেন ঠিক হয় না কি ব্যাপার, মানে এক্সপেরিমেন্টটা আপনার উপরেই চলছিল যে আসলে এই ওষুধটা দিয়ে এটাতে ভালো হচ্ছে কিনা, এটা ভালো হচ্ছে না, দেখতো মানে কোনটা কাজ করে বাকি। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। যখন একটা সময় প্রায় হতাশ অবস্থা, আমরা জানি যে ঠিক সেই সময় আপনার পরিবারের সম্পূর্ণ সাপোর্ট ছিল আপনার কাছে এবং আপনার যে বোন ওনার একদম একান্ত ইচ্ছা, তারপরে অনেক যে অনেক দেখলো, দেখার পর দেখলো যে এই হসপিটালটা মানে আমার ব্যথার জন্য অনেকটা বেশি, ডিপিআরসি হসপিটাল, ডিপিআরসি হসপিটাল, তারপরে সুফিল্লা স্যারেরও ভালো চিকিৎসা, সেই তারপরে ওইটা দেখে সরাসরি নিয়ে আসেন স্যারের কাছে, রিপোর্ট পাওয়ার পর হাসপাতালে আসলাম, পরে স্যার দেখে ভর্তি হতে বললো।
তারপরে যে এক সপ্তাহ স্যার বললো 15 দিন থাকতে, 15 দিন না তারপরে 17 দিন থাকছি। আচ্ছা, কিন্তু 7 দিনের মধ্যেই মানে অনেকটা বুঝতে পারেন যে আপনি অনেকটুকু সুস্থ হয়ে গেছেন। একদিন পরে অনেক যে বাসতে কি করতে তো একটু হইলো নিজের পায়ে হাঁটতে গেল, আস্তে আস্তে হাঁটতে পারতাম, বাসে তো সাপোর্ট ছাড়াই করতে পারতাম না, পরে একদিন পরেই তো ই করলাম। পরে এখন মোটামুটি 17 দিন ধরে এরপর বাসায় গেলাম, বাসায় গিয়ে আজকে মেবি 1 মাস পর আবার আসলাম। আচ্ছা, বাসায় যখন আপনি গিয়েছেন তখন একদম সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক একটা মানুষ আপনি যে রিভিউ দিয়ে গিয়েছেন, এবং তার পরবর্তীতে আপনি যখন বাসায় গিয়েছেন আপনার যে দৈনন্দিন কাজগুলো বা স্বাভাবিক যে কাজগুলো আগে যেগুলো করতেন অসুস্থ হওয়ার আগে সেগুলো সবগুলোই আপনি মোটামুটি করেছেন? হ্যাঁ, 10 দিন বাসায় রেস্ট নিতে, 10-15 দিন পর আমি আগের মধ্যে আমার স্বাভাবিক চলাফেরা, আগে যে কাজগুলো করতাম স্বাভাবিক যে কাজগুলো সবকিছুই করতেন, কিন্তু কোনো ধরনের সমস্যা কোনো কিছু আপনার ফিল হচ্ছে না, ঠিক সম্পূর্ণ আগের মতোই আছেন। কেমন লাগছে এই নতুন জীবন, কেমন লাগছে? এটাকে আসলে আমরা নতুন জীবনই বলবো, যে একটা নতুন করে একটা জীবন ফিরে পাওয়া, কেমন লাগছে এই জীবনটা? হ্যাঁ, অনেকটাই ভালো লাগতেছে, মানে আগে তো একেবারেই খারাপ লাগছিল যখন অসুস্থ বিছানায়, এখন আগের থেকে অনেকটাই ভালো আলহামদুলিল্লাহ, স্বাভাবিক চলাফেরা করতে পারতেছি। দর্শক, এখানে আমরা ওনার বাবাকে পেয়েছি, সবচেয়ে আপন মানুষ, কাছের মানুষ, এবং ওনার অক্লান্ত পরিশ্রম ছিল পুরো বিষয়টাতে। আমরা একটু আসুন ওনার সাথে একটু কথা বলি, ওনার কাছ থেকে একটু জানি ওনার ফিলিংসটা কেমন, ওনারা কি কি ধরনের ট্রিটমেন্ট নিয়েছিলেন, কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছিলেন, ওই সময়ের অবস্থাটা কি ছিল, পুরো বিষয়টা একটু আমরা একটু ওনার কাছ থেকে একটু জানি। আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ বাদল। বাদল স্যার, আমরা জানি আপনার ছেলে আকিব বয়স মাত্র 26 বছর, তো বেশ কিছুদিন আগে হঠাৎ করে অসুস্থ হয়ে যায় এবং সম্পূর্ণ কারোর সাহায্য ছাড়া চলতে পারত না, কি হয়েছিল ওই সময়টা যদি একটু বলেন? ওর কয়দিন একটু ব্যথা ব্যথা করতো, আমার এখানে আমি একটা ক্লিনিকে ই করি, আমি অর্থোপেডিক ডাক্তার দেখালাম, সে 7 দিনের ওষুধ দিয়েছিল, 7 দিন ওষুধ খাওয়ার পরে ওটার ইয়ে হয় নাই, রেজাল্ট 0। তারপরে আরেক অর্থোপেডিক আরেক ডাক্তার দেখালাম নারায়ণগঞ্জে কেয়ার হসপিটালে। আচ্ছা, ওখানে দেখার পরে সে বললো তার এমআর করতে, এমআরআইতে তার একটু ই পেলাম, সমস্যা পেলাম, সমস্যা পাওয়ার পরে বললো ইঞ্জেকশন দিতে হবে। তা প্রথম একটা ইঞ্জেকশন দিল হাঁটুতে, সে আমার বলার পরে এগুলো এটা যদি না কমে 1 সপ্তাহে তবে তার আরেকটা ওষুধ ইঞ্জেকশন দিতে হবে 8,000 তার দাম। তখন আমি ওই ডাক্তারে বলছিলাম 8,000 টাকা আমি দিব, আমার এটা হবে কিনা এটা নিশ্চিত একটু নিশ্চিত হতে হবে, কারণ আমি যে ট্রিটমেন্ট দিচ্ছেন সেটা আসলে কতটুকু বাস্তবসম্মত, আমি যদি 8,000 টাকা দেয় আমি একটা ইঞ্জেকশন, এটার বেনিফিট না হলে কি হবে? সে আমার এমআরএ তো ওইটা হইলই। এরপরে তখন আমি এম কার্ড এনেতে ওই স্পে ইয়ের ব্রেন ইতে যাইলাম, সে দেখা বললো তার ইয়ের নার্ভে কোনো সমস্যা না, সে একটা আরেকটা রেফার করলো ডাক্তারের কাছে, ওই ডাক্তারে একটা ই দিল, টেস্ট দিল, ওই যে এল কি জানি অ্যানকোলাইজিং স্পন্ডলাইসিস। আচ্ছা বলেন, তারপরে ওই টেস্টে গিয়ে তার ব্লাডটা পজিটিভ পড়ছে, ওই টেস্টে ইয়েলো 10 দিন লাগে টেস্ট করতে, পিলি থেকে এটা করতে হয়, আমি করছি পিজিতে করতে, করার পরে যেদিন হয়েছে এরপর দিনে আমি এখানে ভর্তিটা নিলাম আর কি। জি, কারণ আমার কার্ডিওলজিতে যে ডাক্তার বসে ওই নারায়ণগঞ্জ উপজেলার একই ক্যাটাগরির ওই ডাক্তার বসে, তখন বললাম কার্ডিওলজিতে গেলা এটা কি, যেহেতু ওই ডাক্তার এখানে বসে তখন ওই টেস্ট রিপোর্ট 10 দিন পরে আসলো, এরপর দিনে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসলাম। এবং আনার পর আমরা জানি যে স্যারের আন্ডারে আপনি যখন ভর্তি করে দেন, হ্যাঁ, এবং প্রথম অবস্থায় একদম পুরাই তার হুইলচেয়ারে মানে কাছে নিজে হাঁটার মতন ই না। জি, এবং খুব অল্প সময়ের ভিতরে উনি যেটা বলেছেন যে 2-3 দিন পর থেকে উনি বুঝতে পারতেছিলেন যে তার উন্নতিটা খুব দ্রুত উনি ভালো হয়ে যাচ্ছে, এটা বুঝে যাচ্ছে, মানুষ একটা জিনিস খেলে তো বুঝে যাবো, আমি একটু প্রুফ হইতাছি। জি, এবং আপনারা যখন সুস্থ অবস্থা ওনাকে বাসায় নিয়ে যান, আপনি গত 1 মাস ওনাকে দেখেছেন, উনি ওনার স্বাভাবিক কাজগুলো সবগুলো করেছেন, কেমন দেখছেন বলেন তো? না, এখন তো মোটামুটি আল্লাহর রহমতে ভালো, কোনো ধরনের কমপ্লেন করে, কোনো ব্যথা নিয়ে কোনো কমপ্লেন করে, এখন সম্পূর্ণ স্বাভাবিক এবং সুস্থ আছে, এখন স্বাভাবিকই আছে। আপনার ছেলের মতো এরকম অসংখ্য রোগী আছেন আমাদের আশপাশে, আছেন অনেকে ছড়িয়ে ছিটিয়ে আছেন যারা হয়তো জানেন না কার কাছে যাবেন। আমি আপনার এখানে ভর্তি হওয়ার পরে একটা রোগী পেয়েছিলাম ওই হাসপাতালের, আমরা
দেড় বছর সে অন্য জায়গায় বিভিন্ন ডাক্তার দেখাইছে। দেড় বছর দেখতে দেখতে সে তারপরে দেড় বছর পরে এখানে ভর্তি হয়েছে, অনেক টাকা খরচ করছে। তারপর আপনাদের এখানে আরেকটা রুগী ছিল, সে সিঙ্গাপুরে থাকতে করতে এখানে আসাতে সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে গেছে। এখান থেকে আমাদের দর্শকদের জন্য কিছু বলবেন, যারা এই ধরনের কষ্টে ভুগছেন কিন্তু জানেন না কোথায় গেলে তারা একটা ভালো ট্রিটমেন্ট পাবেন, তাদের জন্য যদি কিছু বলেন। এটা বলাটা হইল কি, মেন এলো আপনার এই ডাক্তার সাহেবের এটা খুবই ভালো, আর তার যে ব্যবহারটা পাওয়া যায় এই ব্যবহারেই রোগী অর্ধেক সুস্থ হয়ে যায়। সেটা অবশ্যই, কারণ স্যার সম্পূর্ণ কেস স্টাডিটা একবারে নিজের মনে বিরাই করে একদম পরিবারের সদস্যের মতো করে উনি নিয়ে আনেন। কারণ সে দেখালো রাতে 11টা বাজে সে দেখতে গেল, দেখতে মানে কিন্তু তার কোনো টাইম টেবিল নেই, মন লইলো সাজ দেখি যখন খুশি উনি তখনই দেখতে যাচ্ছেন, যখন প্রয়োজন উনি সাথে সাথে উনি হাজির। তখনই তার একটা রোগ তখন কই হয় কিভাবে, তখন যখন একটা ডাক্তার সেই নিজে আসে জিজ্ঞেস করতে আছে কী সমস্যা বা এটা বা ওই যে থেরাপি দেয় ওদের জিজ্ঞেস কেন তোমার থেরাপি কেন কমতেছে না, সেটাই মানে টাইম টু টাইম উনি সার্বক্ষণিক খবর। থেরাপিটা এখানে দিনে 4 বার করে দেওয়া হইতো অবশ্যই, এবং এই কারণে আপনার হচ্ছে যে খুব দ্রুত সময়ের ভিতরে রোগীরা ভালো হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা অনেকেই আসলে ফ্যান্টাসিতে থাকতে পছন্দ করি, আসলে আমাদের ম্যাক্সিমাম মানুষের ভিতরে আসলে ফ্যান্টাসি জিনিসটা একটু কাজ করে, আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি, আমরা যেটা আমাদের বাস্তব জীবনে খুঁজে পাই না সেই জিনিসগুলো আমরা সবসময় আমাদের কল্পনার জগতে আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করি। এই ধরনের কল্পনা আসলে কম বেশি আমাদের সবার ভিতরে কিন্তু কাজ করে, যেমন অবিশ্বাস্য কিছু মিরাকল বা অবিশ্বাস্য কিছু ঘটনা, যেমন যারা অসুস্থ থাকেন আমরা তাদের সাথে যখন কথা বলি অনেকেই বলেন যে আমার মাঝে মাঝে এরকম মনে হয় যে আমি রাতের বেলা হয়তো আমি যখন ঘুমাচ্ছি সকালে ঘুম থেকে উঠে যদি আমি দেখতে পেতাম আমি হাঁটতে পারতেছি, আমি আমার স্বাভাবিক কাজগুলো করতে পারতেছি, এমন কোনো একটা মিরাকল কি পৃথিবীতে নাই। মানুষরা আসলে যখন চিকিৎসা করতে করতে একদম টায়ার্ড হয়ে যান, একদম আর কোথাও যখন কোনো আশা থাকে না তখনই আসলে তারা এই ধরনের চিন্তাগুলো করতে থাকেন, কিন্তু এই যে বিভিন্ন ধরনের ব্যথা নিয়ে যারা আছেন বা যে কোনো ধরনের আপনারা পক্ষাঘাতগ্রস্ত বলেন বা যে কোনো ধরনের বাত ব্যথা পেইন প্যারালাইসিস এই ধরনের যে ধরনের সমস্যাগুলো আছে বা স্ট্রোকজনিত যে ধরনের সমস্যা আছে এই যে কারণে তাদের তারা সম্পূর্ণ ডিজেবল হয়ে যান, আমরা তাদেরকে বলবো আপনারা আশা হারাবেন না, আশা হারানোর এখানে কিচ্ছু নাই, কারণ এই ধরনের চিকিৎসা আমাদের দেশে অনেক অনেকগুলো আছে, অনেক ভালো ভালো কনসালটেন্ট আছেন। আপনারা যদি এই চিকিৎসাটাকে মিরাকল ভাবেন আপনারা মিরাকল ভাবতে পারেন, কিন্তু আসলে সত্যি সত্যি পেশেন্টরা ভালো হন এবং সুস্থ হন এবং স্বাভাবিক জীবনে তারা ফিরে যান, এবং আপনার আমার মতোই তারা কিন্তু স্বাভাবিক জীবনে ফিরে গিয়ে তারা তাদের যে সমাজের প্রতি তাদের যে অবদান তারা রাখছেন তারা সমাজের জন্য অনেক কাজ করছেন, সুস্থ আছেন। আপনি সুস্থ মানে আপনার সুস্থ একটা মন, আর সুস্থ একটা মন মানে আপনি আপনার জাতির জন্য আপনার দেশের জন্য আপনার পরিবারের জন্য আপনি কাজ করতে পারবেন। অসুস্থ মন নিয়ে আপনি যেমন দেশের জন্য কিছু করতে পারবেন না আপনি আপনার নিজের জন্য কিছু করতে পারবেন না। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য, আসসালামু আলাইকুম, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।